এই যে চিত্র দেখেন, ভয়ানক যুদ্ধ, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ, ভয়ানক যুদ্ধ, শেখ হাসিনার বাহিনীর যুদ্ধ, এবং এই মরণ কামড় শুরু করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের আপনার প্রার্থী একে অপরের যুদ্ধ চলছে, চলিতেছে সার্কাস, চলিতেছে ভয়ানক যুদ্ধ। গত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনার পোষা কুকুর হয়ে পা চেটে এই সরকারি কর্মকর্তা, এই পুলিশ বলেন, সশস্ত্র বাহিনী বলেন, যারাই পা চেটে তাকে ক্ষমতায় জোর করে বসিয়ে রেখেছে দেশ এবং জনগণের বিরুদ্ধে গিয়ে, তাদের বেতন ভাতা এমনকি পেনশনের টাকা দেওয়ার অর্থ পর্যন্ত থাকবে না। আমি শেখ হাসিনা প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। যারা প্রতিবাদ করতে পারবে, যারা আসলে এখনো মুসলমান আছে, আওয়ামী লীগ হয় নাই, তারা ওই যে জেলা হোসেন সাইদিকে নিয়ে পোস্ট করছিল, মনে নাই, একটা কেউ দলে রাখা হয় নাই। অতএব আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। এই শেখ হাসিনার আর ভারত এখন এক জিনিস। আপনি আওয়ামী লীগ করেন আর কোন দল করেন, কি করেন, আপনি কত ডেডিকেটেড নেতা, এবার নির্বাচনে বুঝবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন, আশা করছি আজকের ভিডিওটি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের ভিডিওটি দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই, তারপরে বিস্তারিত আলোচনা করবো এই সম্পর্কে। নির্বাচনী খেলা বেশ জমজমট। আমি আর একটা নতুন নিউজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এবং বুঝতেই পাচ্ছেন যে আমার হাসির এবং আনন্দের কারণটা কোথায়। কারণটা হচ্ছে, বরাবর বলে এসেছি যে এই ফেসিবাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ওরা এখন নিজেরা নিজেরা কামড়াকামড়ি শুরু করেছে, এক কুকুর আর এক কুকুরকে কামড়াচ্ছে, আর জনগণ তাকিয়ে তাকিয়ে দেখছে। নির্বাচনের বাকি আছে 4-5 দিন, এই 4-5 দিনের মধ্যে, মানে তাদের 7 তারিখ নির্বাচন হলে আর 5 দিন ওই অর্থে নেই, আজকে তো 2 তারিখ শেষই হয়ে গেল। তো এই অবস্থার মধ্যে বানুরিপাড়ার আসন আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে হঠাৎ করে নির্বাচনের মাঠে 14 দলের প্রার্থী হিসেবে গিয়েছেন রাশেদ খান মেনন সাহেব। আর এই রাশেদ খান মেনন নৌকার প্রার্থী হিসেবে এই নির্বাচন করছেন, মানে তাদের প্রতীক তো আর এখন দিলে মানুষ তো সেখানে শিশু করার মতো সুযোগ নেই। বিদায় কিছুটা মন্দের ভালো প্রতীক হিসাবে নৌকা প্রতীকই নির্বাচন করতে যাচ্ছেন, বা শক মিঠানোর জন্য যে এমপি হতে হলে নৌকার বিকল্প তো নেই, যেহেতু নৌকার ইলেকশন, একদলীয় ইলেকশন, তাই নৌকার প্রার্থী রাশেদ খান মেনন। তার সাথে প্রতিদ্বন্দ্বী হচ্ছে বানুরিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু। আপনারা যদি জানেন যে এই ফাইয়াজুল হক রাজু হচ্ছে শেরে বাংলার নাতি হয়, সম্ভবত যদি আমি মিস্টেক না করে থাকি, ফাইয়াজুল হক রাজু হচ্ছে শেরে বাংলায় একে ফজলুল হকের নাতি হয়। তো সেই রাজু সাহেবেরা বংশীয় ভাবেই আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সাথে তার বাবাও ছিলেন মাঝখানে, এখানে অন্য আরো নেতারা এমপি হয়েছেন, সে প্রসঙ্গে যেতে চাই না। সেই রাজুর নির্বাচনী মিছিলে হামলা ও ফাঁকা গুলি করে অভিযুক্ত নৌকার প্রার্থী রাশেদ খান মেননের অনুসারীরা কি করেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল 2 বানুরিপাড়া নির্বাচনী এলাকা হয়ে উঠেছে উত্তপ্ত এবং 2 গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ডজন খানেক। সম্প্রতি ওই আসনটি 14 দলের মনোনীত বাংলাদেশ সরকার পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননকে নৌকা প্রার্থী করা হয়। নৌকার মাঝি হতে চাওয়া শেরে বাংলার দৌহিত্র ফাইজুল হক রাজু পরবর্তীতে ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। সময়ের সাথে সাথে নির্বাচনী হাওয়া গরম হতে শুরু করে এবং শক্তিশালী নৌকা ও ইগলের পাল্টাপাল্টি প্রচার প্রচারণা চলছে। 2 জানুয়ারি ইগল সমর্থকরা মিছিল নিয়ে মোটরসাইকেল যোগে ফেরার পথে নৌকার সমর্থকরা বাইশারি ইউনিয়ন বজলুল হক কলেজ সংলগ্ন ছাপরা মসজিদ, এটা বজলুল অথবা ফজলুল হক আই থিঙ্ক হবে, মসজিদের সামনে অতর্কিত হামলা করে। তথ্যমতে 40 জন আহত ও 18টি মোটরসাইকেল ভাঙচুর হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে আপনার এই ফেসিবাদের দালালরা, মানে প্রশাসনিক কিছু কর্মকর্তারা, কিন্তু বাস্তবতায় সেখানে যা হওয়ার তা তো হয়ে গিয়েছে এবং 17-18টি মোটর বাইক তারা ইতিমধ্যেই জ্বালিয়ে দিয়েছে। আপনাদেরকে যদি এই জ্বালানোর ছবিটাও একটু দেখাই, এই এই যে চিত্র দেখেন, ভয়ানক যুদ্ধ, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ, ভয়ানক যুদ্ধ, শেখ হাসিনার বাহিনীর যুদ্ধ, এবং এই মরণ কামড় শুরু করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের আপনার প্রার্থী একে অপরের যুদ্ধ চলছে, চলিতেছে সার্কাস, চলিতেছে ভয়ানক যুদ্ধ। কোথায়? বানুরিপাড়ার 2 আসনে আওয়ামী লীগের রাশেদ খান মেনন আর তার সাথে শেরে বাংলার নাতি ফাইজুল হক রাজু, এই হচ্ছে তাদের পরিস্থিতি। আজকের বন্ধুরা দেখেন যুদ্ধের চিত্র,
এই অবৈধ যুদ্ধ, এই অবৈধ নির্বাচন দিয়ে শেখ হাসিনা পার পেতে চায়। হাজার হাজার মানুষের উপরে নিজেরা নিজেরা কামড়াচ্ছে, আক্রমণ করছে, গুলি করছে, হত্যা করছে, রাহাজানি করছে, মোটরসাইকেলে আগুন দিচ্ছে। এরা আবার সুষ্ঠু নির্বাচন করবে? হাসবেন না কাঁদবেন? এই যে যুদ্ধ, যুদ্ধের ছবি, ভয়ানক যুদ্ধ, শেখ হাসিনার যুদ্ধ। এখনো তো ময়া টাইম অনেক বাকি, টাইম অনেক বাকি। শেখ হাসিনার যুদ্ধ এখনো কিছুই দেখেন নাই। যুদ্ধ কিভাবে হবে অপেক্ষা করেন। 7 তারিখের এই যে মহড়া মাত্র আজকে কালকে শুরু হবে, তাই না? নির্বাচন কিভাবে হয় দেখেন। বাংলার জনগণ ফ্যাসিবাদ শেখ হাসিনা কিভাবে নির্বাচন করে, কি টেকনিক তার, একটু অপেক্ষা করেন দেখেন, দেখেন। নিজেরা নিজেদের গাড়ি পড়াচ্ছে, নিজেরা নিজেদের উপরে হামলা করছে, আওয়ামী লীগ ইগলের উপরে, ইগল নৌকার উপরে। আহ, কি মজার কাণ্ড ঘটছে! আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করছি, কারণ এটা দরকার ছিল। আমরা তো একে অপরের সাথে যুদ্ধ করলে মনে হয় যেন যে আমরা আপনাকে প্রতিহিংসামূলক করছি। এখন এখন তোমার অধীনে, আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেটা জনগণের স্পষ্ট দেখিয়ে দিয়েছে আজকের এই চাখারের নির্বাচনী জায়গায়। এবং সেখানে আজকের বানুরিপাড়াতে এই দুর্ঘটনা প্রমাণ করে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু সুন্দর কোন নির্বাচন কোন যুগে হয়নি, হবে না। বাংলার জনগণ এই নির্বাচন, তালবাহনার নির্বাচন দেখতে চায় না। আমরা নির্বাচন করব স্বাধীন, সুষ্ঠু, সুন্দর নির্বাচন। যেই নির্বাচন করে যাকে খুশি তাকে এদেশের জনগণ সরকার গঠন করবে, তাকে নিয়েই আমরা দেশ পরিচালনা করব। সবাইকে ধন্যবাদ। এই স্বৈরাচারী দেশদ্রোহী পিচাস হাসিনার কারণে যদি একটা নিষেধাজ্ঞা দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের কি ভয়ঙ্কর অবস্থা হবে তা কি আপনারা অনুধাবন করতে পারছেন? গত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনার পোষা কুকুর হয়ে পা চেটে এই সরকারি কর্মকর্তা, এই পুলিশ বলেন, সশস্ত্র বাহিনী বলেন, যারাই পা চেটে তাকে ক্ষমতায় জোর করে বসিয়ে রেখেছে দেশ এবং জনগণের বিরুদ্ধে গিয়ে, তাদের বেতন ভাতা এমনকি পেনশনের টাকা দেওয়ার পাশে অর্থ পর্যন্ত থাকবে না। বর্তমানে ভারত চাইছে বাংলাদেশে 7ই জানুয়ারি একটা নির্বাচন হোক, তা হাসিনার পক্ষে নয় বরং বাংলাদেশকে ধ্বংস করার উদ্দেশ্যে। তা কীভাবে? বাংলাদেশের রপ্তানি খাতের আয় 85% নির্ভর করে পোশাক শিল্পের উপরে, আর ভারত চাচ্ছে 7ই জানুয়ারি নির্বাচন হলে পশ্চিমা জগতের সকল বাধা এবং আপত্তির বিরুদ্ধে গিয়ে যদি 7ই জানুয়ারি নির্বাচন হয় একতরফা, তাহলে যে নিষেধাজ্ঞা আসবে, বাণিজ্যিকভাবে যে নিষেধাজ্ঞা আসবে, বাংলাদেশের পোশাক শিল্পের উপরে যে নিষেধাজ্ঞা আসবে, তাতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। বারবার বলা সত্ত্বেও একটা সুস্থ অবাধ নির্বাচন ব্যবস্থা করতে তো ব্যর্থ হয়েছেই, বরং সারা দুনিয়ার সামনে নির্লজ্জের মতো স্বৈরাচারী শেখ হাসিনা একদলীয় একতরফা নির্বাচন করছে। নামকাওয়াস্তে যেই সব অন্যান্য দলের বাইরে থেকে নমিনেশন দিয়েছে, সেগুলোও আওয়ামী লীগের দেওয়া নমিনেশন। সুতরাং এখানে পরাজিত হবার কেউ নেই, শুধুমাত্র এক দল জয়ী হবে, তা হচ্ছে আওয়ামী লীগ। এটা সারা দুনিয়া বুঝতে পারছে এবং দেখছে। এবং দ্বিতীয়টি হচ্ছে পোশাক শ্রমিকদের উপরে যে অন্যায়, অত্যাচার, জুলুম, তাদেরকে অত্যন্ত নিম্ন বেতন দেওয়া যা দিয়ে সংসার চালানো সম্ভব নয়, এবং অন্যান্য শ্রম আইন ভঙ্গ করার কারণে আরও একটি নিষেধাজ্ঞার রাস্তা খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। তাই যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে এই স্বৈরাচারী দেশদ্রোহী পিচাস হাসিনার কারণে যদি একটা নিষেধাজ্ঞা দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের কি ভয়ঙ্কর অবস্থা হবে তা কি আপনারা অনুধাবন করতে পারছেন? বাংলাদেশের সকল রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে। যেটা বলেছি একটু আগে, 85% আয় হচ্ছে শিল্পখাত থেকে, এই পোশাক শিল্পখাত থেকে আসে। আর সেই আয় যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অন্যান্য প্রয়োজনীয় কোনো আমদানি করার পয়সা বা অর্থ থাকবে না। বাংলাদেশের বিদ্যুৎ খাতের ব্যয় সংকলন করার কোনো আর অর্থ থাকবে না। অন্যান্য প্রয়োজনীয় অর্থ তো বাদই দিলাম, এমনকি গত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনার পোষা কুকুর হয়ে পা চেটে এই সরকারি কর্মকর্তা, এই পুলিশ বলেন, সশস্ত্র বাহিনী বলেন, যারাই পা চেটে তাকে ক্ষমতায় জোর করে বসিয়ে রেখেছে দেশ এবং জনগণের বিরুদ্ধে গিয়ে, তাদের বেতন ভাতা এমনকি পেনশনের টাকা দেওয়ার পাশে অর্থ পর্যন্ত থাকবে না। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি সামনে অপেক্ষা করছে বাংলাদেশের জন্য জানেন? এবং তার জন্য জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা একা দায়ী নয়, বরং স্বৈরাচারী শেখ হাসিনাকে যারা সাহায্য করছেন, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, পুলিশ এবং সিভিল প্রশাসন, সকল পর্যায়ের মানুষ যারা সাহায্য করছেন অন্ধের মতো অনুসরণ করে স্বৈরাচারী শেখ হাসিনার পাপের রাস্তা, দেশ ধ্বংসের রাস্তা, তারাও বিশাল অংশে দায়ী, বা কোনো অংশে কম নয় স্বৈরাচারী শেখ হাসিনার চেয়ে।
আর এহেন পরিস্থিতি সৃষ্টি হলে, এহেন নিষেধাজ্ঞা আসলে ভারত সেই সুযোগ নেবে সম্পূর্ণভাবে। কীভাবে সুযোগ নেবে? ভারত বাংলাদেশের শিল্প, পোশাক শিল্প যখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোতে রপ্তানি বন্ধ হয়ে যাবে, তখন ভারত তা অত্যন্ত স্বল্প মূল্যে কিনে নেবে বাংলাদেশের বিপদে পড়া যেই শিল্প কলকারখানা বা শিল্প মালিকরা আছে তাদের কাছ থেকে অত্যন্ত স্বল্প মূল্যে নামকাওয়াস্তে দামে তারা কিনে নেবে। নিয়ে তারা সেটা ভারতীয় সিল লাগিয়ে সেটাকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে উচ্চ মূল্যে বিক্রি করবে। আপনারা ভাবছেন এটা কি সম্ভব? তা হয়তো আপনারা ভাবতে পারেন যে কী করে সম্ভব এটা, ভারত বাংলাদেশ থেকে পোশাক নিয়ে কী করে অন্য দেশের পশ্চিমা জগতে বিক্রি করবে। জি, এটা সম্ভব। আপনাদেরকে ইদানিং একটা উদাহরণ দিই। যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জগৎ যখন রাশিয়ার উপরে স্যাংশন দিল তাদের তেল রপ্তানি করাতে, তখন ভারত রাশিয়া থেকে সেই তেল কিনে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে বিক্রি করেছে এবং রাতারাতি ভারতের নাম হয়ে গেছে প্রথম সারির তেল বিক্রেতার দেশ হিসেবে, অথচ যেখানে ভারতের কোনো নিজস্ব তেল উৎপাদনের কোনো ক্ষেত্র নেই বা কারখানা নেই। যেখানে ভারতে কোনো তেল উৎপাদন হয় না সেখানে ভারত রাতারাতি রাশিয়ার তেল ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি করে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার তারা আয় করে। যেভাবে রাশিয়া এবং ইউক্রেনের রাশিয়ার উপরে দেওয়া স্যাংশনের উপর সুযোগ নিয়ে ভারত মুনাফা অর্জন করে, ঠিক সেইভাবে বাংলাদেশের উপর বাণিজ্যিক স্যাংশনের উপর ভিত্তি করে সেই সুযোগ নিয়ে ভারত মুনাফা করবে। আমি শেখাচ্ছিলাম পার্টি, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের পার্টি, তোমাকে এটা মনে রাখতে হবে। পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশের আমাদের সমমনা অনেক মানুষজন আছে, পাকিস্তানকে বিশাল ঘৃণা করে। পাকিস্তান খুব খারাপ দেশ ছিল, পাকিস্তানের সেনারা ওদের মাদেরকে আকাম কুকাম করেছে, আর আমরা যারা রাজাকার ছিলাম আমরা গিয়ে ওর মাদেরকে ধরে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসছি। এই জন্য পাকিস্তান বিশাল খারাপ। পাকিস্তান কেন আলাদা হয়েছে আজকে হারে হারে টের পাচ্ছে। যেই অডিও বলছে আমি ভারতের প্রার্থী, আওয়ামী লীগের লোকজনের বুঝায় লাভ নাই, কিন্তু তারপরেও যদি তর্ক করতে আসেন মনে করেন সেটা আপনি বিশ্বাস করেন না। আপনার মারে আর আপনার বোনের যেদিন ভারতের সেনাবাহিনী আসে, তারপরে যা হচ্ছে মৃণাল কান্তির একটা বক্তব্য শুনেছেন না, দেখেন কি বলে, তার মানে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, তার সে যে মানে এবং যে কথাটা সে বলেছে নামাজের ব্যাপারে, সে যে কথাটা বলেছে আমি ধরে নিলাম ভাই কিছুক্ষণের জন্য আওয়ামী লীগের ভাইদেরকে ভাই বলে ডাকি, ধরে নিলাম আপনার প্রচণ্ড রকমের চেতনা, আপনি এই চেতনায় দণ্ডমান। আপনি এই যে বললো যে ভারতের প্রার্থী সে, আপনি কোনো আন্দোলন কোনো একটা মানে আপনার একটা ফেসবুকে একটা পোস্ট করতে পেরেছেন, করতে পারবেন? যদি করতে পারেন তাহলে বুঝতে পারবো হ্যাঁ আপনি জেনুইন দেশপ্রেমিক। মৃণাল কান্তি আপনার নামাজ নিয়ে কথা বলেছে, আপনি একটা পোস্ট করতে পারবেন, একটা প্রতিবাদ করতে পারবেন? যারা প্রতিবাদ করতে পারবে, যারা আসলে এখনও মুসলমান আছে আওয়ামী লীগ হয় নাই, তারা ওই যে জেলা হোসেন সাইদিকে নিয়ে পোস্ট করছিল মনে নাই, একটা কেউ দলে রাখা হয় নাই। অতএব আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, এই শেখ হাসিনার আর ভারত এখন এক জিনিস। আপনি আওয়ামী লীগ করেন আর কোন দল করেন কী করেন, আপনি কত ডেডিকেটেড নেতা এবার নির্বাচনে বুঝবেন। ঠিক যেভাবে সাজানো আছে ঠিক সেইভাবেই তাদেরকে পাশ করেন। আপনি কত জীবন দিয়ে তারপরে আওয়ামী লীগ করেছেন, এটা আওয়ামী লীগ ডোন্ট কেয়ার। আপনি মনে করেন না যে শুধুমাত্র বিএনপি আর জামায়াত আর যারা আওয়ামী বিরোধী মানুষজন আছে তারাই খালি বিপদে পড়বে? বলে রাখলাম, আজকে বলে রাখলাম, আমরা অনেক বাজেভাবে আপনাদেরকে বলতে পারি কিন্তু খুব ভদ্র ভাষায় কথা বললাম। এই মানে ভেতরে যতটা খারাপ লাগে না, মানে আমার পরিবারের মানুষজন, আমার ধরেন অনেকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, আমার সমস্যা কী, তোর সমস্যাটা কী, তুই এগুলি নিয়ে কথা বলা, কেউই কথা বলে না, তোর দরকার কি এইভাবে কথা বলার? তো আমার খারাপটা কোথায় লাগে, আমার খারাপটা কতটুকু লাগে সেটা আমি জানি। এখন মনে করতে পারেন যে আমার সমস্যা, এটা যদি সমস্যা তাহলে এটা আমার সমস্যা, আমি এই সমস্যা নিয়েই বাঁচতে চাই। আমার একদমই আমি বদার ফিল করি না যে আমার কেন খারাপ লাগে। আমি মনে করি প্রতিটা মানুষের খারাপ লাগা উচিত, যারা সুন্দর করে নিজের সংসার নিয়ে তারপরে নিজের মতো করে মানে কি বলে ওই যে প্রতিষ্ঠিত বলে না, দুনিয়ার মধ্যে কুত্তার মতো খালি হাঁকতে আর ভাত খাইতে দুনিয়ার মধ্যে আসেন নাই, এর বাইরে আরও অনেক কিছু আছে। এই দেশটা আপনার মাতৃভূমি। গোয়েন্দা সংস্থার যে কুত্তার বাচ্চারা আছে না, যে কুত্তার বাচ্চারা, আমরা তো তাও কম জানি, আমাদেরকে যতটুকু এইদিক থেকে ওই দিক থেকে জানানো হয় ততটুকু জানি, ওই কুত্তার বাচ্চারা সব জানে, সব জানেও তারপরে বসে আছে, চুপ করে তারপরে বসে আছে। এর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। আর্মি থেকে চাকরি যায়, তারপরে চাকরি যাওয়ার পরে আসে, তারপরে ভাই আমি এখন আমি দেশপ্রেমিক, আগে আমি খারাপ অনেক খারাপ কাজটা আমি দেখছি ওগুলি দেখতে পারি নাই, চোখে খুব খারাপ লেগেছে কিন্তু চাকরি করতাম তো কিছু পারিনি। আরে ভাই চাকরিও করা অবস্থায় তারপরে দেশ থেকে বাইর হন, বাইরে এক দেশে যায়, তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন যে দেশে এই 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 হচ্ছে, পাঁচজন মানুষ নাই একটা দেশে, পাঁচজন মানুষ নাই এটা করার মতো? আমরা বাংলাদেশে চাকরিই করতাম, আমাদেরও খুব ভালো অবস্থান ছিল,
2014 সালে নির্বাচনে যা দেখেছি তারপরে মনে করেছি এটা নিয়ে কথা বলা দরকার, সেটাই করেছি, দেশে থাকতে পারি নাই, চলে এসেছি। তো কি হয়েছে, আল্লাহর কাছে অন্তত জবাব দিতে পারবো, ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশে আছে না, তাদের কাছে অন্তত জবাব দিতে পারবো যে মানে আমরা যারা ওই সময় যারা জীবিত ছিলাম আমি আমার রোলটা প্লে করে এসেছি, এই এই ছিল আমার রোল, এগুলো আজীবন এই 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 সোশ্যাল মিডিয়াতে থাকবে। আওয়ামী লীগের অনেক মানুষজন ধরেন আমার দেখলে ওদের মনে হয় মানে ওর জীবনের সবচাইতে বড় শত্রু হইলাম, মানে টাকানো টাকানোর ভাব দেখলেই বুঝি। তো এখন এখানে তো ধরেন আইন শৃঙ্খলার কারণে কিছু বলতে পারে না, কারণ জানে যে ধাক্কা দিলেও আমি যদি পুলিশ কল করি এরপরে ও পার্সোনালি অনেক সমস্যায় পড়বে, আওয়ামী লীগ তো ওদের সাংগঠনিকভাবে তো আর দেখবে না, এগুলো শুরুতে অনেক করতো, নানান ঝামেলায় টামেলায় একটা রিপোর্ট হয়েছে, এসবের পরে এখন আর এখন ঠান্ডা হয়েছে, কিন্তু দেখলে মনে হয় পৃথিবীর ভেতরে ওর সবচাইতে বড় দুশ্মন হচ্ছে আমি। এর কারণ কি, এর কারণ ওই যে আওয়ামী লীগ করে, আরে ভাই আপনারে আপনারা আমি বললাম আপনি তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা আপনার সাথে নাই, কিচ্ছু চাই না আপনার কাছে, আপনি দুর্নীতি করেন, অনিয়ম করেন, টাকা পয়সা যা মনে চাই করেন, কোনো সময় দেশটা তো বাঁচাবেন, আপনি যা কিছু করতে চান দেশটা তো আপনার লাগবে, তাই না? এখানে আপনি চুরি করেন, পাটপারি করেন, আজকে যান পুলিশে যান, যে পুলিশরা আজকে শেখ হাসিনাকে এই আপনার সহায়তা করে করে 14 পার করেছে, আজকে সেই পুলিশদের অনেককে পুলিশ সুপার বানাইতে জেলা পুলিশ সুপার হতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভালো পজিশনে রাখা হচ্ছে না, ওই সারদায় নিয়ে পাঠানো হয়েছে, ওই এসবিতে নিয়ে বসায় রাখে, সিআইডিতে বসায় রাখে, পাসপোর্টে বসায় রাখে, এসব করে রাখে, কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তাদেরকে বসানো হচ্ছে না। তো সবাইকেই এই এই যে ভারতের যে আগ্রাসন এটার যে বিপদ এটা সবাইকেই পোহাইতে হবে, আজকে অথবা কালকে। অতএব যাদের চেতনা দাঁড়ায় যায় না ওই ইয়েতে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ওই মুসলমানরা এইসব চেতনা দেখায় দেখায় তারপরে জমিদারি সব নিয়েছে রবীন্দ্রনাথরা, এই রবীন্দ্রনাথের পৈতৃক ব্যবসা জমিদারি না, ওই পতিতাবৃত্তি, খোঁজ নিয়ে দেখেন এখনও সেই সেই ইয়েগুলো এখনও ইতিহাসগুলো আছে, রবীন্দ্রনাথের দাদা কতটা পতিতা ওই লয়ে কয়টা ঘর ছিল, সেখান থেকে রবীন্দ্রনাথ থাকা পর্যন্ত সেখান থেকে টাকা পাইত, এইভাবে তারা ধান্দাবাজি করে তারপরে নোবেল পুরস্কারও নিয়েছে। অতএব আমাদের মুসলমানদের চেতনা 71 এসে একবার বললো চেতনা দাঁড়ায় গেল, আপনি এইটা দেখলেন না যে চেতনাটা যে দাঁড়াচ্ছে, তো আপনি ধরেন ওই পাকিস্তানিরা আপনাকে খুব ই করে মানে খুব নির্যাতন করে, ধরলাম যে খুব নির্যাতন করেছে, কী কী নির্যাতন করেছে, তোদের কয়জনের মারে আর কয়জনের বোনের পাকিস্তান সেনারা ধর্ষণ করেছে, হাত তোল আমার কমেন্ট করে জানাইস যে তোর মারে আর তোর বোনের পাকিস্তানিরা ধর্ষণ করেছে, আমার হাত তুলে একজন জানাবি, কমেন্ট করে তারপরে জানাস অথবা ইমেল করিস 15minutespd@gmail.com, এখানে ইমেল করিস, ওইখানে ওই ইমেল আমি চেক করি, তো জানাস যে আসলে কজনকে করলো। এখন বাংলাদেশে এক বছরে যতগুলো ধর্ষণ হয় পুরো 9 মাসে অতগুলো ধর্ষণ হয়নি, কোনোদিন শুনেছেন ভোট চুরি ভোট ডাকাতি হয়েছে, আগের দিন ভোট হয়েছে, 71 সালে দেশ স্বাধীন হয়ে গেল, 70 সালের একটা নির্বাচন, কত খারাপ অবস্থা হলে তাহলে একটা দেশ স্বাধীন হওয়া উচিত, এক বছর আগে নির্বাচনে আপনি দেখেন কত সুষ্ঠু নির্বাচন হয়েছে, এরপরে ক্ষমতা দেয় নাই না দেয় নাই সেটা পরের কথা, কেন দেয় নাই, শেখ মুজিবের সাথে ভারতের কী হচ্ছিল, কোথায় কী ষড়যন্ত্র হচ্ছিল, 62 সালে শেখ মুজিব রয়ের প্রধানের সাথে কী বৈঠক করেছিল, এগুলি বই ইতিহাস বই পড়েন, ওগুলি নিয়ে অন্যদিন আলোচনা করবো, আমার এখানে অনেক জায়গায় আছে এগুলি, তো আমার ভিডিওগুলি দেখেন, শেখ মুজিবের নামে কয়েকটা ভলিউম আছে, ওগুলি দেখেন দেখলে বুঝবেন মুজিব কী জিনিস ছিল। তো তো তারা ক্ষমতা দেয় নাই, মনে করেছে যে শেখ মুজিবকে দিলে ভারত এই দেশ নিয়ে নেবে, তাই তো হয়েছে, এখন শেখ মুজিবকে দিলে যে ভারত নিত সেটা তো স্বাধীনতার পরপর ভারত প্রমাণ করে গিয়েছে, এই দেশের সংবিধান দিয়ে গিয়েছে, এই দেশের জাতীয় সঙ্গীত দিয়ে গিয়েছে, এই দেশে তাদের মতো করে তারা একটা সেট আপ তৈরি করেছে, কবি সাহিত্যিক সাংবাদিক সব জায়গায় তাদের সেট আপ তারা বসিয়ে দিয়ে গিয়েছে, আর মুসলমানদের কী করা হয়েছে, একজন সেক্টর কমান্ডারকে দেশে থাকতে দেওয়া হয় নাই, কোর্ট মার্শাল দেওয়া হয়েছে, তারপর পর এই দেশের ভেতরে যত ধরনের ইসলামী যে সংস্কৃতিগুলো ছিল পাঠ্যপুস্তক থেকে শুরু করে সবখানে তাদের সংস্কৃতি তারা দিয়ে গেছে, এই দেশের অর্থ সম্পদ মেশিনারির যন্ত্রপাতি টাকা পয়সা পাকিস্তানিদের রেখেছে, অস্ত্র সব কিছু ভারত লুটপাট করেছে, তো সেটা তো তার পরপরই দেখা গেছে, বাংলাদেশের মানুষের কপালের সর্বোচ্চ আল্লাহ ভাগ্যের কারণে এই দেশটা স্বাধীন আছে, আমি জানি না ভারত কেন সেদিন এই দেশ দখল না করে চলে গিয়েছিল, এই দেশের মানুষের যে দেশপ্রেম আর এই দেশের মানুষের যে সাহস আর যে মানে যে চরিত্র, এদের কোনো দেশ থাকা উচিত না, কখনোই উচিত না, কারণ এরা দেশের জন্য ন্যূনতম যদি বলেন ন্যূনতম কোনো ডেডিকেশন সেটা ওরা কখনো দেখাইতে পারবে না। তো যাই হোক, চেতনা আগেও দেখিয়েছেন এখনও দেখাচ্ছেন, দেখাইতে থাকেন, আমি ইলিয়াস হুসাইন আজকে বলে গেলাম, শেখ হাসিনা যদি আল্লাহ না করুক টিকে যায় আগামী 5 বছরে বাংলাদেশের অবস্থা সিকিমের। তো বন্ধুরা, আপনারা দাদার জাতির নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলেন এবং বুঝতে পারলেন, এই সম্পর্কে আপনার ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে বলবেন না।